মরিলে মরিতে হইবে, অমর কি কথা কবে। অর্থাৎ মানব জীবনের শেষ প্রান্তে এসে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করা হয় তখন তাকে বলা হয় মৃত্যু। আর মানব জীবনের মৃত্যুর পরই অর্থাৎ তার শেষ সৎকার করা হয় একটি শ্মশানঘাটে, সেখানটায় হয় ওই মৃত ব্যক্তির শেষ ঠিকানা। আর এই শ্মশান যদি থাকে জঙ্গলে জরাজীর্ণ, তাহলে তো মৃত ব্যক্তির পরিবার পরিজনদের সৎকার করতে নিয়ে আসাটা হবে ঝুঁকিপূর্ণ। এমনই এক শ্মশান নিয়ে আমাদের আজকের ছোট্ট প্রতিবেদন। তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া ব্লকের অধীনে জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানে অর্থাৎ ত্রিশাবাড়ি এলাকায় জাতি উপজাতি উভয় অংশের জনগণের বসবাস দীর্ঘদিন ধরে। উল্লেখ্য, 2018 সালে তেলিয়ামুড়া ব্লকের আর্থিক সহায়তায় ত্রিশাবাড়ি এলাকার রেলব্রিজ সংলগ্ন এলাকায় একটি শ্মশান তৈরি করা হয়েছিল। কাজটি সম্পূর্ণ হওয়ার কিছুদিন পরেই রাজ্য রাজনীতিতে বিশাল পরিবর্তন ঘটে। তখনই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন প্রাক্তন মৎস্য ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। ওনার বাড়ি ওই এলাকায় হওয়ায় তিনিই প্রথম মৃত ব্যক্তি। এই শ্মশানে প্রথমবারের মতো মৃতদেহ সৎকার করা হয়। এরপর থেকে প্রায় 3 বছর শ্মশানটির বয়স। গত বছর তুফানের ফলে শ্মশানের বিশ্রামাগারের টিনের দেওয়া ছাদ উড়িয়ে নিয়ে গেল, আজ পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধু তাই নয়, পুরো শ্মশানটি জঙ্গলে জরাজীর্ণ হয়ে আছে। চলাচলের রাস্তা যা আছে তাও জঙ্গলে পরিপূর্ণ। এ ব্যাপারে জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক কর্মীকে জিজ্ঞাসা করা হলে এই ব্যাপারে আমি নেই বলে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যান পঞ্চায়েতের কার্যালয়ের ভেতরে। বলেন, ইতা হইলে নাই আমি। তবে এক এলাকাবাসী আমাদের সংবাদ প্রতিনিধিকে জানায়, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়াকে প্রথমবারের মতো এখানে সৎকার করা হয়। বর্তমানে এই শ্মশানটি জঙ্গলে পরিপূর্ণ। তো বর্তমানে কেমন অবস্থা আছে এবং কাকে পোড়া হয়েছিল প্রথমে? প্রথমে এখানে খগেন্দ্র জমাতিয়া মিনিস্টার তাকে পোড়া হয়েছিল, উদ্বোধন হয়েছিল। তো এরপরে কি পুরানো হয়নি? না, পোড়া হয়। তো কেমন অবস্থায় আছে এখন? তো চালটার একটু খারাপ আছে, এটা জঙ্গল টঙ্গল পরিষ্কার করে দিলে ভালো আর কি। আপনারা কী চাইতেছেন? এটা তো আমরা তো এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাইতেছি। কত পরিবার এখানে মানে মরাটোরিয়াম? মানে 170 মতো পরিবার। কোন জায়গায় এটা? এটা নদীর কিনারে, খোয়াই নদীর কিনারে, ব্রিজের কাছে, রেলব্রিজের কাছে। জায়গাটার নাম? তিরশাবাড়ি। কোন পঞ্চায়েত? এটা জৌনালবাড়ি পঞ্চায়েত। কোন ব্লকের আন্ডারে এটা? এর দ্রুত সারাই করা প্রয়োজন, কারণ এলাকায় মৃত্যু হলে এই শ্মশানটি একমাত্র ভরসা। এখন এলাকাবাসীরা চাইছে যেন শ্মশানটি মেরামতের কাজে হাত দিক দপ্তর। শিবজ্যোতি মল্লিকের প্রতিবেদন, ত্রিপুরা পায়োনিয়ার।